What's up guys, so welcome to everyone to my new video. প্রথমে একটাই কথা, many congratulations and best wishes Shakib Khan কে 20 বছর হয়ে গেল ঢালিউড ইন্ডাস্ট্রিতে। 20 বছর ধরে এর একটা ইন্ডাস্ট্রিকে সার্ভিস দিয়ে যাচ্ছেন, এত খ্যাতি, এত কিছু অ্যাচিভ করেছেন। আর many congratulations সেই সব মানুষদেরও যারা শাকিব খানকে এই শাকিব খান তৈরি করেছেন, প্রতিটি দর্শককে, প্রতিটি হল মালিককে, প্রতিটি সিনেমার সাথে যুক্ত প্রতিটি মানুষকে, যারা সিনেমাটাকে সাপোর্ট করেছো, শাকিব খানকে সাপোর্ট করেছো, ঢালিউড ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করেছো, তাদেরকেও কংগ্রেচুলেশন। যদি তোমরা না থাকতে, যদি তোমরা সাপোর্ট না করতে, তাহলে আজ শাকিব খান হতো না, তাহলে আপনারা এই পাসওয়ার্ড সিনেমাটা দেখতে পেতেন না, আর ঢালিউড ইন্ডাস্ট্রি এমন উন্নত মানের একটা ট্রেলার দেখতে পেত না। আমি কোনো কথা বাড়িয়ে বলছি না, আমি ঢালিউড, আমি থাকি কলকাতাতে, ইন্ডিয়াতে, বাট আমি বাংলাদেশের কিছু কিছু সিনেমা যতগুলো আমি ফলো করেছি ইউটিউবে, আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ট্রেলার, ওয়ান অফ দ্য বেস্ট মেড মুভি রিলিজের পর কতটা তোলপাড় হবে এটা বোঝাই যাচ্ছে ট্রেলারটা দেখে। আমি ট্রেলারটা আমি কোন দিকটা বলবো আমি জানি না। প্রথমে বলি, ডিরেক্টর মালিক আফসারি প্রথম থেকেই বলছিল যে এটা তাক লাগানোর মতো সিনেমা হবে, যেরকম সিনেমা ঢালিউড ইন্ডাস্ট্রিতে আগে হয়নি। এত টেকনোলজি ইউজ করা হয়েছে, এত ঝাঁঝকচকে লোকেশন থেকে শুরু করে এমনভাবে শট নেওয়া হয়েছে, সব থেকে স্টাইলিশ মুভি বাংলাদেশ ইন্ডাস্ট্রি পেতে চলেছে শাকিব খানের হাত ধরে। এটা মালিক আফসারি, মানে পরিচালক, যিনি প্রথম থেকেই বলে আসছেন। শাকিব খানও বলেছে যখন এই ট্রেলারটা রিলিজ হবে দর্শকের প্রতিক্রিয়া মানে আকাশ ছোঁয়া হবে, দর্শক মানে খুব ভালো মতো গ্রহণ করবে। আর যারা শাকিব খানকে হেটও করো, তারাও মনে মনে কোথাও গিয়া স্বীকার করবে যে না, এই মানুষটা কিন্তু একটা অন্য ধারার সিনেমা অন্যভাবে প্রেজেন্ট করছে, বা একটা হাই বাজেট সিনেমা, একটা বাংলাদেশের ইন্ডাস্ট্রি এরকম ট্রেলার কোনোদিন দেখেনি, ফার্স্ট টাইম হতে চলেছে, এটাও দর্শক কোথাও গিয়ে মানবে বা বিলিভ করবে। প্রথমে আমি কাস্টিংয়ে আসি। শাকিব, বুবলি মানে শবনম বুবলি আর ইমন, কাস্টিং আমি আমার না ট্রেলারটা দেখে আমার ফার্স্ট অফ অল আমার টেকনিক্যাল ব্যাপারটা খুব ভালো লেগেছে, বিশ্বাস করুন। মানে আমি নিজে আমার একটা ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ ইন্ডাস্ট্রির আগের সিনেমাগুলো টেকনিক্যালি খুব উইক, প্রেজেন্টেশন দিক থেকে খুব উইক, আমি নিজে বলেছিলাম, এটা অনেকে মানে, যেহেতু আমি যেই সিনেমাগুলো দেখেছি শাকিবের অনেকগুলো ছবি টেকনিক্যালি প্রেজেন্টেশন বেশ খুবই উইক। বাট বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে একটা ট্রেন্ড এসেছে নতুন কিছু করা, নতুন কিছু আলাদাভাবে প্রেজেন্ট করা। তো আমি বলতে পারি আমার চোখে দেখা, আমি বাকিদের জানি না, আমি কোনো কিছু বাড়িয়ে বলছি না, আমার চোখে দেখা ঢালিউড ইন্ডাস্ট্রি মানে বাংলাদেশের শ্রেষ্ঠ ট্রেলার। হ্যাঁ, আমি এত বড় একটা কথা বলে ফেললাম, কারণ এত এত টেকনিক্যালি সাউন্ড ট্রেলারটা, মাইন্ড ইট, আমি আন্ডারলাইন করুন ওয়ার্ডটাকে, টেকনিক্যালি সাউন্ড, টেকনিক্যাল ইস্যুসগুলো, টেকনিক্যাল পার্টগুলো এত ভালো মতো ইউজ করা হয়েছে। একটা মানুষ 20 বছর ইন্ডাস্ট্রিকে দিয়েছে, অনেক কিছু অ্যাচিভ করেছে দর্শকের জন্য, তোমাদের জন্যই অ্যাচিভ করেছে। এখন শাকিব খান ফিল্ম যখন লঞ্চ করা হলো, এবার শাকিব খানের দেওয়ার পালা ইন্ডাস্ট্রিকে, এতদিন ধরে সার্ভিস দিয়েছে ইন্ডাস্ট্রিকে, একটা জায়গা অ্যাচিভ করেছে, ইন্ডাস্ট্রি মোরাললেস অন্যামী চলে, এইবার এখন আরও কতটা উন্নত মানের সিনেমা দেওয়া উচিত শাকিবের, সেটাই পাসওয়ার্ড থেকে শুরু হয়ে গেল। ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে অ্যাকশন সিকোয়েন্স, আরও যা যা লাইট সিকোয়েন্সগুলো আছে, প্রথম কথা শাকিবের স্টাইল স্টেটমেন্টটা একদমই ডিফারেন্ট, লুকসটা খুব ভ্যারি করে, লুকসটা একদমই ডিফারেন্ট, প্রেজেন্টেশনটা ডিফারেন্ট, অ্যাকশন সিকোয়েন্সগুলো ডিফারেন্ট, আর এত সুন্দর এডিট করা হয়েছে, এত সুন্দর এডিট করা হয়েছে। আমি তো আমি বারবার বলছি, আমি বাংলাদেশ সিনেমার সাথে এটাকে তুলনা করব, বাংলাদেশি সিনেমা যা যা বেরিয়েছে এর মধ্যে থেকে এইটা কিন্তু অ্যাট প্রেজেন্ট ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক। মালিক আফসারির ডিরেকশন খুবই ভালো লাগে ট্রেলারে দেখে, এবার হালাকি আমি সিনেমাটা দেখতে পাবো না, সো যেটা কেমন সিনেমাটা কেমন দাঁড়াবে সেটা বাংলাদেশের দর্শকরা যদি আমাকে সম্ভব হয় আমাকে অবশ্যই জানিও। সো আমি একটা জিনিস ভাবছিলাম এই ট্রেলারটা দেখে, কাশ আমাদের দুই বাংলা যদি এক থাকতো, আমাদের মাঝখানে যদি কাটা তার না থাকতো, কোনো বর্ডার না থাকতো, তাহলে একবার ভাবুন দুই বাংলা ইন্ডাস্ট্রিটা যদি এক হতো কত হল আমরা পেতাম। এই যে আমরা কমপ্লেন করি আমাদের পুজোতে কেন 4-5টা করে সিনেমা বেরোয়, তখন সেই কমপ্লেনটা থাকতো না, আরও কম্পিটিশন হতো, আমরা পুজোতে কেন যে কোনো অকেশনে 4-5টা সিনেমা বের করতে পারতাম, কারণ এপার বাংলা মানে আমাদের আর ওপার বাংলা যদি এক হয়ে যায়, যদি বাংলা হতো, তাহলে কিন্তু কত মার্কেট খুলে যেত, আমরা দেব, শাকিব, জি তিনটে সুপারস্টার পেতাম, আর ঈদের দিন যদি তিনটে সুপারস্টারের সিনেমা একটি দেশে বেরোতো,
যদি বর্ডার লাইনটা না থাকতো, কাটা তার যদি না থাকতো, তাহলে একবার ভাবুন, গ্রোথ ভাবুন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গ্রোথটা ভাবুন। দুটো সিনেমা তোলপাড় করে দিত, গ্রোথ ভাবুন, এই তিনটে সিনেমা হিউজ গ্রোথ হতো, আমরা সব সব সিনেমার সাথে লড়ে যেতে পারতাম। সো যাই হোক, সেটা তো সম্ভব নয়, সম্ভব নয় সেটা। তো যাই হোক, সিনেমাটার দিক থেকে যেটা বললাম, খুব টেকনিক্যালি খুব সাউন্ড সিনেমাটা, খুব খুব টেকনিক্যালি খুব মানে টেকনিক্যাল পার্টগুলো খুব ভালো মতো মানে নজর দেওয়া হয়েছে, ইউটিলাইজ করা হয়েছে। আর সাকিবের এক্সপ্রেশন ক্লাস ইন্টেন্স আছে না, সাকিবের সব থেকে প্লাস পয়েন্ট কী জানেন তো, সাকিবের চোখটা, মানে সাকিবের চোখটা কথা বলে। কোনো রোম্যান্টিক সিনে, সফট সিনে, আমি একটা আমি কয়েকটা সিনেমার উদাহরণ দিই। আমি রিসেন্ট না, অনেকদিন আগে দেখেছি ভাইজান এলোরেতে সাকিব যে একদম বোকা বোকা যে রোলটা করছিল, চোখের ইন্টেন্সিটি দেখেছে, চোখের ইন্টেন্সিটিটা খুব ইম্পর্টেন্ট, একটা অ্যাক্টরের চোখ কথা বলে। আর এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখবেন ট্রেলারে আর বিভিন্ন যে সিকোয়েন্সগুলো আছে, চোখটা খুব ইম্পর্টেন্ট, ওর ইন্টেন্সিটি খুব আছে, চোখে চোখ ডি অ্যাক্টিং যেটা ওকে বলে, ওর ইন্টেন্সিটি, আর চোখের চাউনি কথা বলে দেয়। তো ইন্টেন্সিটিটা খুব 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 ইম্পর্টেন্ট, এটা ভরপুর আছে সাকিবের মধ্যে ট্রেলারে, যেটা আমরা ভালো মতোই দেখতে পেলাম। সো এবার যদি আমি নো লুক পাসওয়ার্ডকে যদি সত্যি কথা বলি বিবেচনা করি, দুটো তো সাকিবের সিনেমা, দুটো সিনেমায় হল ভর্তি করে লোকে দেখতে যাবে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে পাসওয়ার্ড, নো লুক আর পাসওয়ার্ড দুটোই যদি সাকিবের, কী বলবো, দুটোই তো সাকিবের সন্তান, একটা বড় কি ছোটো জানি না, কিন্তু আমার মনে হয় পাসওয়ার্ড ইনিশিয়ালি খুব 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 অ্যাডভান্স, মানে হল বুক মানে হাউসফুল পাবে, নো লুকও হবে, বাট ইনিশিয়ালি মানে আকৃষ্ট হবে লোকে পাসওয়ার্ডের উপর বেশি, আমার তাই মনে হয়। আমার ট্রেলার দেখে যেটা মনে হলো, আরেকটা কথা আমি আপনাদের জানিয়ে দিই, এই যে পাসওয়ার্ডের ফুল যে আমরা ট্রেলারটা দেখলাম, যে এডিট ওয়াইজগুলো টেকনিক্যাল ব্যাপারগুলো, এগুলো সব কিন্তু যে আমাদের ইন্ডিয়াতে হয়েছে। হ্যাঁ, এটা সাকিবই একটা ইন্টারভিউতে বলেছে, যেখানে কিডন্যাপের কাজ হয়েছে টেকনিক্যালি আর এডিটিং পার্টটা, আর শেষ থেকে শুরু যেখানে হয়েছে সেখানে কিন্তু পাসওয়ার্ডও হয়েছে, সাকিব খান গতকালই একটা ইন্টারভিউতে বলেছে। সো আমি ওই 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 কথাটা শুনে আমার কেমনটা লাগলো, যে যদি কাশ 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 যদি এই এই দুটো ইন্ডাস্ট্রি যদি এক হতো, তাহলে একবার ভাবুন আমরা কী কী না কী অ্যাচিভ করতে পারতাম। তো যাই হোক, এটা তো হবে না, সম্ভব নয়, ইতিহাস আমাদের আলাদা করে দিয়েছে, বাট মন আমাদের এক আছে, আমরা বাঙালি, আমরা গর্ব করি আমরা বাঙালি, আমরা বাংলা সিনেমার জন্য গর্ব করব। আমি আমার কলকাতার বুকে দাঁড়িয়ে ইন্ডিয়াতে বাংলা সিনেমাকে যতটা আমার ভালো লাগে, আমি ভালো দিক অবশ্যই তুলে ধরি, আর বাংলাদেশ সিনেমা, এটা তো বাংলা সিনেমা, তো সেদিককারও ভালো দিক যেগুলো লাগছে, খারাপ সিনেমাও আছে, অবশ্যই আছে, আমাদের এখানেও আছে, বাট টেকনিক্যালি আমার পাসওয়ার্ড খুব ভালো লেগেছে। আমার আমার আমি সিরিয়াসলি বলছি, টেকনিক্যাল দিক থেকে পাসওয়ার্ড কিন্তু অনেক এগিয়ে আর পাঁচটা বাংলাদেশ সিনেমা থেকে। তোমরাও জানো তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে, আমার তরফ থেকে আর ডাবল থামস আপ, ডাবল থামস আপ, ডাবল থামস আপ, ডাবল থামস অ্যান্ড আই ইউ। সো গাইস, হ্যাভ ফান, টেক কেয়ার, অবশ্যই বাংলা সিনেমার সাথে থেকো, হলে গিয়ে বাংলা সিনেমা দেখো, সবাইকে ভালো রেখো, নিজেরা ভালো থেকো, আর অবশ্যই হ্যাভ ফান, টেক কেয়ার।